একটি ধর্মান্ধ গোষ্ঠীকে মাঠে নামিয়ে দিয়ে দেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। যেসব পত্রিকা ও মিডিয়া ধর্মান্ধকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতাল বিরোধী এক সমাবেশে এসব কথা বলেন তিনি। যারা নেপথ্যে কাজ করে, নেপথ্যের কারিগর যারা, নেপথ্যে যারা পরিকল্পনা করে, যারা তাদের কর্মীদের উস্কে দেয় এই সমস্ত সন্ত্রাসী কর্মকর্তাকে বাসে অগ্নিসংযোগ করতে, রেল লাইন উপড়ে ফেলতে বা রেল লাইনে আগুন দিতে, যারা মানুষকে হত্যা করতে কর্মীদের উস্কে দেয়, তাদের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করাটা স্বাভাবিক। নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সকল কিছুর সমাধান সম্ভব, এই পথে সমস্যার সমাধান হবে না।